বিয়েতে একটা নতুন শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছজা আলমারির প্রথম থাকে সে এত সব হালকা নীলাটাকে জড়িয়ে ধরে সে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে এত সব গোলাপ, একটি গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটি ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসা তিনটি সুর। তেজপাতা রং যে শাড়িটা তার নাম দিল বিশাল। এভাবে সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল, এত শাড়ি এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে। তিন বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাই দুধ খেতে। কাপড় এবং বাধা তিনটি যুবক এসে দাঁড়ালো, স্বামীর তল পেতে ঢুকে গেল 12 ইঞ্চি উপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে, যাকে বলে চিলিপিস থেকে তখন ধোয়া উঠে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতালার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থাট, 19 বছরের একটা মেয়ে সে একা। কিন্তু কিন্তু সেই থালো এক ছটকায় খুলে দিল তিনজন পাড়ার করে। একটি সত্য নগ্ন বেরুমা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, পেছনে তিনজন সে কি উল্লাস, নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছয়। ধন্যবাদ সবাইকে।